ফ্রেন্ডস ওয়েলকাম ইউ অল টু মাই ইউটিউব চ্যানেল। আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, চাষ কিন্তু করলেই হবে না, তার আগে আমাদেরকে জানতে হবে যে কোন ছত্রাকনাশক কোন বিশেষ কাজের জন্য তৈরি করা হয়েছে। এই বিষয়ে জ্ঞানটা কিন্তু অবশ্যই থাকাটা দরকার। তো ফ্রেন্ডস, আজকে আমরা এই ভিডিওতে জানবো ইন্দোফিল কোম্পানির অবতার এবং বায়ার কোম্পানির যে ন্যাটিভো, যে ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক রয়েছে, যে দুটো সম্পূর্ণ সিস্টেমেটিক ফাঙ্গিসাইড, এবং এদেরকে কখন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করতে হবে, এদের ডোজ কত হবে, ডিটেলস ইনফরমেশান আজকে এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তাই বর্তমানে যেহেতু বিভিন্ন ধরনের ছত্রাকনাশক বাজারে রয়েছে এবং কোন ছত্রাকনাশক কোন কাজের জন্য ব্যবহার করা যেতে পারে এই বিষয়ে যদি আপনি না জানেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অর্থের অপচয় হবে এবং সময়ের অপচয় হবে, আর ফসলের উপরে এর তার কোনো এফেক্টও পড়বে না, অর্থাৎ আলটিমেটলি আপনার পরিশ্রম জলে যাবে। তাই ফ্রেন্ডস, রিকোয়েস্ট করব ভিডিওটা একবার শেষ পর্যন্ত দেখুন, আর যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেওয়া বেল বাটনটা কিন্তু অলে ক্লিক করে রাখবেন, তাহলে পরবর্তী আপডেটগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন। তাহলে চলুন কন্টিনিউ করা যাক। আগে আমরা আলোচনা করব বায়ার কোম্পানির ন্যাটিভো ফাঙ্গিসাইডের বিষয়ে। ন্যাটিভোর কম্পোজিশন হলো টেবুকোনাজল 50%, সঙ্গে ট্রাইফ্লক্সিস্ট্রবিন 25%, অর্থাৎ টোটাল 75 WG রূপে বর্তমান রয়েছে। এটা ফসলে প্রয়োগ করার পর এর প্রোটেক্টিভ এবং কিউরেটিভ উভয় প্রকারের গুণ আপনি দেখতে পাবেন। প্রোটেক্টিভ বলতে, ধরুন আপনি ফসলে ব্যবহার করলেন প্রিভেনশন হিসাবে, বা রোগ আসেনি তার আগে আপনি ব্যবহার করলেন, সেক্ষেত্রে আপনার ফসলটাকে রোগের হাত থেকে প্রোটেক্ট করবে বা রক্ষা করবে। এবং কিউরেটিভ হিসাবে যদি আপনি ব্যবহার করতে চাইছেন বা রোগ এসে গেছে, সেক্ষেত্রে আপনি ব্যবহার করলে আপনার ছত্রাকঘটিত যে সমস্ত রোগগুলোর কথা আমি পরবর্তীকালে বলছি, ভালো করে শুনবেন, সেগুলোকে সমূলে তুলে ফেলে দেবে, অর্থাৎ ফসলকে সম্পূর্ণভাবে আপনার সেই সমস্ত রোগের হাত থেকে রক্ষা করবে। এর একটা স্পেশালিটি রয়েছে যেটা সকল চাষিরা খুব ভালো করে জানেন, যেটা হচ্ছে যে এটা রোগকে যেমন সম্পূর্ণভাবে সমূলে তুলে ফেলে দেয়, তার পাশাপাশি কিন্তু ফসলের গুণগত মানকেও সঠিক বজায় রাখতে সাহায্য করে। এখন আমরা জানবো যে এটা কোন কোন বিশেষ রোগের জন্য আপনি প্রয়োগ করতে পারবেন। যেমন হচ্ছে ধানের কালো শীষ হয়ে যাওয়া ছত্রাকঘটিত কারণে, টমেটোতে যে আর্লি ব্লাইট বা আগাম ধসা দেখা যায়, এছাড়া পাতায় যে ধরনের পচন বা ধসাজনিত যে পচন দেখা যায়, এছাড়া আম গাছের পাউডারি মিলডিউ, অ্যান্থ্রাকনোস, ধান ও গমের যে পাউডারি মিলডিউ, ইয়েলো রাস্ট, এবং ধান গম ইত্যাদি গাছের যে সমস্ত ব্লাস্ট বা রাস্ট, ব্লাইট জাতীয় যে সমস্ত পচন জাতীয় যে সমস্ত রোগগুলো আপনি দেখতে পাবেন, সেই সমস্ত রোগগুলোর ক্ষেত্রে কিন্তু বায়ারের ন্যাটিভো দারুণভাবে কাজ করে এবং এই উৎপাদনকেও কোনোভাবে কিন্তু ঘাটতি হতে দেয় না। এই যে টেবুকোনাজল কী করে, ছত্রাকের যে সেল ওয়াল রয়েছে বা কোষ প্রাচীর রয়েছে সেটাকে তৈরি হতে দেয় না, যার ফলে কিন্তু ছত্রাক বংশবিস্তার করতে পারে না। এবং ট্রাইফ্লক্সিস্ট্রবিন সরাসরি ছত্রাকের যে শ্বসন অঙ্গ রয়েছে, অর্থাৎ রেসপিরেশন, সেখানে কিন্তু কাজ করে, অর্থাৎ ছত্রাকের রেসপিরেশনটাকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেয় বা শ্বসন ক্রিয়াকে পুরোপুরি বন্ধ করে দেয়, যার ফলে ছত্রাক কিন্তু আর সম্পূর্ণভাবে একেবারে সমূলে মারা যায়। কোন কোন ফসলে এটা কাজ করে এটা জানাটা সবচাইতে বেশি জরুরি। যেমন ধানের সিড ব্লাইট, লিফ ব্লাস্ট, নেক ব্লাস্ট, গ্লুম ডিসকালারেশন বা ডার্টি প্যানিকেল, ছবিতে দেখলে আপনি সম্পূর্ণ বুঝতে পারবেন প্রত্যেকটা রোগ সম্পর্কে আপনার পরিচিত। এছাড়া টমেটোর আর্লি ব্লাইট বা আগাম ধসা, আমের পাউডারি মিলডিউ এবং অ্যান্থ্রাকনোস, গমের ক্ষেত্রে ইয়েলো রাস্ট এবং পাউডারি মিলডিউ, এই সমস্ত রোগগুলির ক্ষেত্রে কিন্তু বায়ারের ন্যাটিভোকে স্পেশালভাবে ব্যবহার করা হয়। প্যাকিং সাইজ বাজারে আপনি 100 গ্রাম, 500 গ্রাম, 50 গ্রাম, 10 গ্রাম, 250 গ্রাম এবং 1 কেজি প্যাকে আপনি অনায়াসে পেয়ে যাবেন। এবার আমরা জানবো ইন্দোফিল কোম্পানির যে অবতার, এর বিষয়ে এর কী কাজ রয়েছে, কখন ব্যবহার করব, কোন ফসলে ব্যবহার করব, ডোজ কত হবে, সমস্ত ডিটেলস জানবো। অবতারের মধ্যে রয়েছে হেক্সাকোনাজল 4%, তার সঙ্গে জিনেব 68%, WP ফর্মে রয়েছে। এবার আমরা জানার চেষ্টা করব যে এই অবতার বিশেষ কোন কোন রোগের জন্য ব্যবহার করা যেতে পারে। এটা হচ্ছে ধানের সিড ব্লাস্ট, যাকে বলা হয় খোলা পচা, ব্রাউন স্পট এবং ব্লাইট, ডার্টি প্যানিকেল বা গ্রেন ডিসকালারেশন, এবং চা গাছের ক্ষেত্রে ব্ল্যাক রট, গ্রে ব্লাইট, ব্লিস্টার ব্লাইট। এছাড়া আপেল গাছের যে অকালে পত্র ঝরে পড়ে ছত্রাকঘটিত কারণে, সেক্ষেত্রে ভালো কাজ করে। অল্টারনেডিয়া ছত্রাকের প্রভাবে সমস্ত রোগগুলো দেখা যায়, লিপস স্পট, ব্লাইট, পাউডারি মিলডিউ, কেয়ার রট ইত্যাদি ক্ষেত্রে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। একটা কথা বলে দিই মাঝখানে, যে আলুর যে আর্লি ব্লাইট, আগাম ধসা, যেটা আগাম ধসার ক্ষেত্রে এটা মোটামুটি কাজ করে, কিন্তু লেট ব্লাইটের ক্ষেত্রে কিন্তু কাজ করার কোনো নিদর্শন এখনও পর্যন্ত পাওয়া যায়নি।
সমস্ত রকমের কীটনাশকের সঙ্গে মিশিয়ে আপনি এদেরকে ব্যবহার করতে পারবেন। মোটামুটি 10-12 দিনের গ্যাপে আপনি কিন্তু অনায়াসে এদেরকে প্রয়োগ করতে পারবেন। এবং এই অবতারের মধ্যে জিঙ্ক থাকার কারণে এর ফাঙ্গিসাইডের কাজটা যেমন করে, ছত্রাকনাশের কাজটা যেভাবে করে, তার পাশাপাশি কিন্তু গাছের যে সবুজ রঙকে সুন্দরভাবে বজায় রাখতেও সাহায্য করে। এক কথায় বলতে গেলে অল্টারনেডিয়া যত গ্রুপের যে সমস্ত ছত্রাকগুলো রয়েছে, এছাড়া মাটিতে থাকা বিভিন্ন ছত্রাক যেমন রাইজকটোনিয়া, ফিউসারিয়াম, স্ক্লেরেট্রিয়াম ইত্যাদি ছত্রাকের বিরুদ্ধে কিন্তু ব্যাপকভাবে কাজ করতে দেখা গেছে। এখানে আমি যে সমস্ত রোগের কথাগুলো বললাম সেই সেই রোগের বিরুদ্ধে কিন্তু কাজ করার নিদর্শন দারুণভাবে এখানে পাওয়া গেছে। তো সেই সেই বিশেষ রোগগুলোর ক্ষেত্রে কিন্তু আপনি এই দুটোকে প্রয়োগ করতে পারবেন। এবার আমি চলে আসবো ডোজ। বায়ারের যে ন্যাটিভো রয়েছে তার ডোজ হলো প্রতি 1 লিটার জলে 1 গ্রাম আপনাকে গুলে এই হারে আপনাকে প্রয়োগ করতে হবে। এবং ইন্দোফিল কোম্পানির যে অবতার এর ডোজ হলো 2-2.5 গ্রাম প্রতি 1 লিটার জলে গুলে এই হারে আপনাকে প্রয়োগ করতে হবে, অর্থাৎ স্প্রে ফলিয়ার স্প্রে করতে হবে। তবে এখনও পর্যন্ত ন্যাটিভো এবং অবতার আলুর নাবি ধসার উপরে কিন্তু এখনও পর্যন্ত কোনো ভালো রেজাল্ট পাওয়ার পরিসংখ্যান পাওয়া যায়নি। তো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল বাটনটিকে অলে ক্লিক করে রাখবেন, আর আপনার মূল্যবান মতামতটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওকে, থ্যাংক ইউ। আপনার দিনটি ভালো হোক।